আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুজ্জামান। আমি পড়াশোনা করি ফরিদপুর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাংলা সাজেশন নিয়ে, তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব হচ্ছে সাধারণ জ্ঞান সাজেশন নিয়ে। নার্সিং দ্বারা ভর্তি পরীক্ষা দ্বারা নার্সিং ভর্তি পরীক্ষা ক্ষেত্রে তোমাদের জন্য সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণ জ্ঞান থেকে 25 হাজার ইনস্টিটিউট আসবে তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, তো সেই জন্য নার্সিং ভর্তি পরীক্ষা দ্বারা আসো, এই জন্য তোমাদের জন্য সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা সাধারণ জ্ঞানের যে সকল টপিকগুলো তোমাদেরকে বলবো, এই টপিকগুলো তোমরা ভালো করে যদি পড়তে পারো তাহলে সাধারণ জ্ঞান থেকে তোমরা ভালো মার্ক ক্যারি করতে পারবে। তো চলো দেখি আজকে আমাদের সাধারণ জ্ঞান সাজেশনে কি কি থাকছে। তো প্রথমে আছে হচ্ছে ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান আছে সেটা আমাদের ভালো করে পড়তে হবে। এখান থেকে অবশ্যই প্রশ্ন করা হয়, দুই তিনটার মতো প্রশ্ন এখান থেকে পাবো তোমরা। ভৌগোলিক অবস্থান মূলত যেমন বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কি কি অবস্থান, মানে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কি কি আছে, তারপরে ছিটমহল, বাংলাদেশের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ, বাংলাদেশের যে সীমানা দৈর্ঘ্য আছে সেইটা, এই সকল বিষয় হচ্ছে মূলত পরে হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের ভিতরে এবং বিভিন্ন ধরনের পর্বত ক্রান্তি রেখা এইগুলো মিলিয়ে হচ্ছে তোমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এগুলো তোমাকে ভালো করে জানতে হবে এবং বুঝতে করতে হবে পড়াগুলো। তারপরে আসে হচ্ছে প্রাচীন জনপদ, অর্থাৎ বাংলাদেশের যে প্রাচীন জনপদ যারা ছিল সেই বা প্রাচীন জনপদে যে সকল ঘটনাগুলো বিষয়গুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। প্রাচীন জনপদ থেকেও প্রশ্ন করা হয় নার্সিং ভর্তি পরীক্ষায়। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি। প্রতি বছর ভর্তি পরীক্ষাতেই আমরা নার্সিং, অর্থাৎ প্রতি বছর নার্সিং ভর্তি পরীক্ষাতেই ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি থেকে প্রশ্ন করা হয়, অর্থাৎ যেমন মারমা, চাকমা, খাসিয়া, গারো, হাজং, এই সকল যে উপজাতিগুলো আছে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের সমাজ প্রথা, তাদের পিতৃতান্ত্রিক সমাজ বা মাতৃতান্ত্রিক সমাজ এবং এই সকল বিষয়গুলি নিয়ে হচ্ছে মূলত এই উপজাতি ও নৃগোষ্ঠী টপিকটা, এইটা তোমাদের ভালোভাবে পড়তে হবে কারণ এখান থেকে প্রশ্ন করা হয়। এর পরবর্তী টপিক হচ্ছে ব্রিটিশ শাসন ও পাকিস্তানি শাসন। আমরা জানি যে ব্রিটিশরা দীর্ঘ সময় ধরে আমাদেরকে শাসন করছে এবং পাকিস্তানেরও আমাদেরকে দীর্ঘ সময় ধরে শাসন করছে এবং দীর্ঘ মারণ কর্তব্য যুদ্ধের পর আমরা পাকিস্তানের থেকে স্বাধীনতা লাভ করি। তো এই ব্রিটিশ শাসন ও পাকিস্তানি শাসন থেকেও প্রতি বছর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে, তো এই জন্য তোমাদের এই টপিকটা ভালো করে পড়তে হবে। তার পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলনের যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে, ভাষা আন্দোলন থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এরপরে আছে মুক্তিযুদ্ধ, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। মুক্তিযুদ্ধ স্বাধীনতা থেকে যাওয়া যে কোনো ধরনের ভর্তি পরীক্ষা, সেটা হোক মাতৃত্ব অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশন, নার্সিং অ্যাডমিশন, সকল ভর্তি পরীক্ষার ক্ষেত্রেই হচ্ছে এই মুক্তিযুদ্ধ স্বাধীনতা থেকে প্রশ্ন করা হয়। নিম্নে তোমার দুই তিনটা প্রশ্ন করাই হয়, এর জন্য তোমাদের এই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিষয়ে যতগুলো বিষয় তোমার জানা দরকার অবশ্যই জানতে হবে এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসলে হচ্ছে সরকার ও প্রশাসন। সরকার প্রশাসন বলতে হচ্ছে সরকারের বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন তাদের যে চুক্তিপত্র বা প্রশাসনিক ব্যবস্থা, আইন, নিয়ম কানুন, এইগুলো হচ্ছে পরে হচ্ছে সরকার ও প্রশাসনের ভিতরে, এই টপিকটা তোমাদের ভালো করে পড়তে হবে। তার পরবর্তীতে আছে হচ্ছে সংবিধান, অর্থাৎ সংবিধান ও জাতীয় বিষয়গুলো। সংবিধান হচ্ছে একটা দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিন্তু নিয়মকানুন প্রণয়ন করা হয়, সেই নিয়মকানুনগুলোই মূলত হচ্ছে সংবিধান। এই সংবিধান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে, তো এই বিষয়টা তোমাদের ভালো করে পড়তে হবে এবং জাতীয় যে বিষয়গুলিগুলো আছে এই জাতীয় বিষয়গুলিগুলো তোমাদের ভালো করে জানতে হবে এবং পড়তে হবে, কারণ এই সকল বিষয় সংবিধান জাতীয় বিষয়গুলি থেকে প্রতি বছর ভর্তি পরীক্ষা দু একটা প্রশ্ন আসে থাকে, মানে দু একটা প্রশ্ন আসে। এবার হচ্ছে অর্থনীতি। অর্থনীতি থেকেও অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে, যার কারণে টপিকটা আমরা আমাদের সাজেশনে রাখছি, এটা বিষয়ে তোমরা একটু পড়বা, আশা করি এখান থেকে পড়লে মোটামুটি একটা প্রশ্ন তোমরা কভার পেয়ে যাবে। এবার আসে আবহাওয়া, অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু। যেমন যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের জলবায়ু কেমন, অ্যান্সার হবে হচ্ছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। এবং এছাড়াও হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ, কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়, কোন অঞ্চলে কম বৃষ্টিপাত হয়, কোন অঞ্চলে খরা দেখা দেয় বা কোন অঞ্চলে বন্যা দেখা দেয়, এই সকল মূল মানে এই সকল বিষয়গুলি নিয়েই হচ্ছে আমাদের আবহাওয়া ও জলবায়ু, তো এইটাও তোমাদের ভালো করে পড়তে হবে। এবার আসে হচ্ছে গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা। তো গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের স্থান আমাদের দেশে আছে, সেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন করা হয়ে থাকে এবং এই গুরুত্বপূর্ণ স্থানগুলো কোনটা কোন জায়গায় অবস্থিত এবং এই স্থাপনাগুলো আছে বা ভাস্কর্যগুলো আছে
সেগুলো কোন কোন জায়গায় অবস্থিত, অর্থাৎ বিখ্যাত যে স্থাপনাগুলো ও ভাস্কর্যগুলো সেগুলো কোথায় অবস্থিত, এই সকল বিষয় নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। এবং এই জন্য এই বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটা দুইটা প্রশ্ন পেয়ে যাবো। এরপর আমি হচ্ছে নদ নদী ও পাহাড় পর্বত। নদ নদী টপিকটা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, এর জন্য আমরা আমাদের সাজেশন লিস্টে এটা রাখছি। বিভিন্ন ধরনের নদ নদী, মানে নদ নদী বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে, যেমন সবচেয়ে বড় নদী কোনটা, কোন নদীর কি নাম, কোন নদী কোথায়, মানে কোন এক বা একাধিক নদী কোথায় দিয়ে সংযোগ স্থাপন করছে, এবং কোন নদী কোন জায়গায় তার কি নাম, কোন জায়গা দিয়ে ছোটো হয়েছে, কোন জায়গা দিয়ে বড় হয়েছে, এই সকল টোটাল বিষয় নিয়েই হচ্ছে আমাদের নদ নদী টপিকটা এবং পাহাড় পর্বত টপিকটা। তো এই নার্সিং প্রথমের জন্য এটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। আমাদের সর্বশেষ যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে সামগ্রিক বিষয়গুলিগুলো। তো নার্সিং ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানটা যে পঁচিশ মার্কের প্রশ্ন থাকবে তার ভিতরে প্রায় 7 থেকে 8টা প্রশ্নই থাকবে হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে, এবং যার কারণে তোমাদের সাম্প্রতিক বিষয়গুলিগুলো খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং এর সাম্প্রতিক বিষয়গুলো পড়ার জন্য তোমাদের প্রতি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজগুলো আছে এগুলো ফলো করতে হবে, তাহলে তোমরা সাম্প্রতিকে ভালো করতে পারবে। তো আজকে ছিল এই যে আমাদের, তো আজকের মতো এটাই ছিল আমাদের সাধারণ জ্ঞান সাজেশন বাংলাদেশের বিষয়গুলি। পরবর্তী লেকচারে আমরা আলোচনা করবো সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।